আবারও রাজ্যে টাকার পাহাড় উদ্ধার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে মালদহ থেকে, আবারও রাজ্যে উদ্ধার, কাঁড়ি কাঁড়ি নগদ টাকা, এমনই কিন্তু খবর উঠে আসছে। আবার টাকার পাহাড়, ঠিকানাও আবার মালদহ। লাখ লাখের নোট উদ্ধারের পরে জোড়া গ্রেপ্তার। আবারও মালদহ থেকে উদ্ধার হলো পাহাড় পরিমাণ টাকা। পুলিশি তল্লাশি অভিযানে মিলল 33 লক্ষ টাকা। কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোজামপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের নাম জসিমউদ্দিন আহমেদ ওরফে আলম এবং রবিউল ইসলাম ওরফে রাব্বি। ধৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। এ ব্যাপারে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। এই টাকা মাদক লেনদেনের, কারা এই কারবারে যুক্ত তার খোঁজ চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, জসিমউদ্দিনের বাড়ি থেকে মোট 33,03,100 টাকা উদ্ধার হয়েছে। এরপরই তাঁকে ও তার ভাই রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা তাদের নয়, এই টাকার মালিক জসিমউদ্দিনের শ্যালক ইব্রাহিম ওরফে রাজুর, যিনি শ্রীরামপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের দাবি, রাজু ব্রাউন সুগারের ব্যবসা করেন। তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, আবারও উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হলো বাড়ি থেকে, বাড়িতে খাটের নিচে উদ্ধার, থরে থরে সাজানো নোট, এমনই কিন্তু খবর উঠে আসছে। উদ্ধার 33 লক্ষ টাকা, মাদক কারবারের সাথে যুক্ত, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে দুজন। গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু আর একজনকে চিহ্নিত করলো, আর এক মাথাকে চিহ্নিত করলো ওই দুই অভিযুক্ত। এবং এই তিনজনের নামই কিন্তু মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে।